ফের পান্তা ভাতের আতঙ্ক ছড়ালো প্রত্যন্ত গ্রামাঞ্চলে। কয়েকদিন আগে বাঁকুড়ার কোতলপুরে পান্তা ভাতের কাণ্ডকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক শোরগোল পড়েছিল। তবে এবারের এই ঘটনাটি বাঁকুড়া কিংবা কোতলপুর নয়, এবারের ঘটনা হলো হুগলির আরামবাগের। আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাণ্ডুগ্রামের দক্ষিণপাড়া এলাকায় গত পরশু ছিল গ্রামের মনসা পুজো। সেই পুজো উপলক্ষে তৈরি করা হয়েছিল পান্তা ভাত। পুজোর কাজ মিটিয়ে গতকাল গ্রামের সকলে মিলে সেই পান্তা ভাত খেয়েছিলেন। আর এই পান্তা খেয়েই ঘটল যত বিপত্তি। একের পর এক বাসিন্দা অসুস্থ হতে শুরু করে। গতকাল থেকে আজ পর্যন্ত সেই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এখনো পর্যন্ত নাকি প্রায় 30 জন ব্যক্তি অসুস্থ হয়েছেন, যার মধ্যে একাধিক ব্যক্তিকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গ্রামের মধ্যে একাধিক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাখা হয়েছে। অসুস্থরা বলছেন তারা খুবই কষ্টের মধ্যে রয়েছেন। কষ্ট হচ্ছে, জ্বর, মাথা যন্ত্রণা, শীত পাচ্ছে, হ্যাঁ, পায়খানা তিনবার গেছে। আমি তো ভাইছি, ভাইতে পারি না, আর উঠে পারি এই যে। কালকে কি ঘটনা, কাল কখন কি খেয়েছিলে? পান্ত ভাত খেয়েছি, দুবার খেয়েছি। হ্যাঁ, রান্না পূজার আবার রান্না পূজা ছিল, সেই পূজায় হ্যাঁ ভাত খেয়েছিল। অন্যদিকে পান্তা ভাতের এই কাণ্ডকে গ্রামবাসীরা বলছেন তারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন এবং সেই আতঙ্ক তাদের বাড়তেই থাকছে। কতটা কি আতঙ্কে আছেন আপনারা এই যে কালকে যে? হ্যাঁ, আতঙ্ক তো হবেই, শুনি তো আতঙ্ক হয়ে যাচ্ছি না। এই যে আমার এই যে পেটের যন্ত্রণা হচ্ছে, বাচ্চার হচ্ছে, পোয়াতির হচ্ছে, এগুলো চিকিৎসা না করলে বেশি তো হবে। সেরকম সেইরকম চিকিৎসাটা যেমন হয় সেই দাবি, হ্যাঁ সেই দাবিটা করা হচ্ছে। আপনার নাম? আমার নাম দীপালি দলি। কতজন ভর্তি হয়েছে আরামবাগ হাসপাতালে? 25 জন। আর পাড়ায় কতজন আছে এখন? এখনো 4-5 জন মরম হচ্ছে। আস্তে আস্তে আরো জানাচ্ছে, তাই তো জানাচ্ছে, যারা যে খেয়েছে তারা জানে, পরের পরে জানাচ্ছে। দেশ কা নয়া রং কামধনু পেইন্টস, আপনার স্বপ্নের বাড়িকে মনের মতো ও নতুন করে সাজাতে গুণমান সম্পন্ন একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হলো কালার জোন। ওয়াল পুট্টি, ওয়াল ড্রপ, 3D পেইন্টিং সহ আধুনিক ডিজাইনে বাড়ি সাজানোর সমস্ত রকম উপকরণ পাওয়া যায় আমাদের এখানে। তাই বাড়িকে রং করতে এবং সাজানোর আগে অবশ্যই আসুন আমাদের প্রতিষ্ঠানে। ঠিকানা: বেনিপুকুর মার্কেটিং সোসাইটি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 8348625288 অথবা যোগাযোগ করুন 9641326034 এই নম্বরে।